তো আজ হচ্ছে 11ই ডিসেম্বর, আজ হচ্ছে টেট পরীক্ষা। তো এখন হচ্ছে কলেজের সামনে চলে এসেছি, তো এইবারে হচ্ছে পরীক্ষা দিতে যাব। এই এই যে আমার হচ্ছে অ্যাডমিট কার্ড, তো ওখানে প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ, প্রচুর লাইন, ভয়ে সবকিছু শুকিয়ে যাচ্ছে। তো একদম প্রস্তুত, এবার যাচ্ছি হচ্ছে পরীক্ষা দিতে। এই যে এই জায়গাটা হচ্ছে লাইন, আর ওই যে ওই দিক থেকে ঢুকতে হবে। এই যে হাতে অ্যাডমিট কার্ড ফার্ড সব নিয়ে নিয়েছি, এইবারে হচ্ছে লাইন দেব। তো এই যে দেখতে পাচ্ছ টেট পরীক্ষার প্রশ্ন। ওহো, কি চলছে এখন? সবার আশা করি সবাই আছো ভালো। কি গো সবাই, ভালো তো? ভালো তো? ভালো তো? সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো বাংলা রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ, রামপ্রসাদ। তো আজ হচ্ছে 11ই ডিসেম্বর, আজ হচ্ছে টেট পরীক্ষা। তো আমি যাচ্ছি হচ্ছে টেট পরীক্ষা দিতে। তো আমাদের সিট পড়েছে হচ্ছে পাথর কলেজে। পরীক্ষার প্রায় সপ্তাহখানিক আগে থেকে পড়া শুরু করেছি, তো কতদূর কি পড়া হয়েছে জানি না, বলতে পারছি না ঠিক। যা হয় হবে, পরীক্ষা মোটামুটি দিয়ে বিন্দাস চিল ফিল মেরে চলে আসবো, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক মজা হবে, অনেক আনন্দ হবে। তো আমরা হচ্ছে পরীক্ষা দেওয়ার পর আমরা হচ্ছে ওই পাথরের ওখানে ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করার পর তারপর বাড়ি আসবো। তো ব্লগটা দেখতে থাকো, মজা করতে থাকো। তো এটা হচ্ছে বামানগর, দেখতে পাচ্ছ জল অনেক দূর চলে এসছে, জোয়ার হয়েছে এখন। ও দাদু পরীক্ষা দিতে যাবে? হ্যাঁ বলে দাদু যাবে পরীক্ষা দিতে। তো আমরা এখন ওই যে পাথরের রাস্তায় উঠে গেছি, পাথরের মেন রোড এটা, এই যে মেন রোডে উঠে গেছি, চলো ভাগাও। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ পাথরের ব্রিজ। তো এখন হচ্ছে কলেজের সামনে চলে এসেছি, আর এখানে দেখো কত গাড়ি এসছে, কত বাইরে বাইরে থেকে সব পরীক্ষা দিতে এসছে পরীক্ষার্থীরা। এই যে এইদিক দিয়ে ঢুকতে হবে, এখন হচ্ছে স্কুটি পার্কিং করতে যাওয়া হচ্ছে। কত বয়স্করা পরীক্ষা দিতে এসছে দেখো, এ বাবা। তো এই যে এখানে হচ্ছে স্কুটি পার্কিং হয়ে গেল, তো এইবারে হচ্ছে পরীক্ষা দিতে যাব। এই এই যে আমার হচ্ছে অ্যাডমিট কার্ড, তো ওখানে প্রচুর লাইন পড়েছে দেখতে পাচ্ছ, প্রচুর লাইন। তো ওরা সবাই যাক, তারপর শেষে যাব। তো এখন এসেছিলাম ওই যে দেখতে পাচ্ছ এই দিকটা একটু এসেছিলাম ব্রেক করতে, ভয়ে সব কিছু শুকিয়ে যাচ্ছে, পরীক্ষা যেহেতু দেব তো ভয় অনেকটা শুকিয়ে গেছে, মানে সব খালি ফালি করে নিলাম। তো এইবারে যাব একদম সোজা যাব পরীক্ষা দিতে। তো ততক্ষণ তোমরা এই যে জঙ্গল টঙ্গলগুলো একটু দেখে নাও, এদিকে জল অনেকটা উঠে এসছে, ওই যে দেখতে পাচ্ছ জোয়ার হয়ে গেছে, জল কতটা চলে এসছে দেখতে পাচ্ছ। তো একদম প্রস্তুত, এবার যাচ্ছি হচ্ছে পরীক্ষা দিতে। তো 150 নম্বরে পরীক্ষা হবে, পেতে হবে হচ্ছে 90। এই একটা পরীক্ষা আমার জীবন বদলে দিতে পারে। তো সবাই চায় হচ্ছে সরকারি চাকরিওয়ালা ছেলে, তো এটা আমি যদি পাস হয়ে যাই, মানে এটাই যদি একদম আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাই, তাহলে কিন্তু আমার মেয়ের অভাব হবে না, তখন আমি সবাইকে বলতে পারবো যে আমি সরকারি চাকরি করি। তো আমার তখন পেছনে লাইন পড়ে যাবে গাইস, লাইন পড়ে যাবে। এই যে এই জায়গাটা হচ্ছে লাইন, আর ওই যে ওই দিক থেকে ঢুকতে হবে। তো এই কলেজের নাম হচ্ছে পাথর প্রতিমা মহাবিদ্যালয়। এই যে লাইন দেখতে পাচ্ছ, এইখানে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে ওই দিক থেকে ঢুকবো। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে আমি একটা ঝিঙ্কু মামনি পাবো। এই যে হাতে অ্যাডমিট কার্ড ফার্ড সব নিয়ে নিয়েছি, এইবারে হচ্ছে লাইন দেব, তারপরে হচ্ছে পরীক্ষা দেব। তো চলো একদম পরীক্ষার পর দেখা হচ্ছে। কেসা লাগা মেরা মজাক, তোমরা কি ভাবছিলে আমি পরীক্ষা দিতে যাব? সবাই কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। তো আমি তোমাদেরকে বলে দিই আমি কি নিয়ে পড়ছি। তো আমি হচ্ছে ITI এ ফিটার ট্রেড নিয়ে পড়ছি, আর ডিস্টেন্সে হিস্ট্রি অনার্স নিয়ে গ্রাজুয়েশন করছি। তো আমি পরীক্ষা দিতে আসিনি, আমার একটা দাদা এসছে পরীক্ষা দিতে। তো এখন ওরা পরীক্ষা দিচ্ছে, তো আমি এখন এসেছি হচ্ছে এখানকার এই যে ভাঙা পোল, এই ভাঙা পোলের এখানে ঘুরতে এসেছি। আমি একা আসিনি, আমার সঙ্গে ওখানে আরও 3 জন মতো আছে, ওরাও এসছে। তো সবাই আবার গালাগালি দিও না, তো একটু ক্লিক বেট ছিল আর কি, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আমি পরীক্ষা দিতে এসেছি, কিন্তু এটা একটু ক্লিক বেট করলাম আর কি, ভিউজ ফিউজ আসছে না, তোমরা ভিউ টিউ দাও আর কি। তো এখন মোটামুটি ঘুরবো, এখানে এসেছি ভাঙা পোল দেখলাম, এই যে দেখো ভাঙা পোল, এখন হচ্ছে জোয়ার হয়েছে। এদিক থেকে যাওয়া যায়, এই যে
রাস্তা মানে একটা একটা করে সালকাট ফেলানো আছে, যাওয়া যাবে। ওই দিক থেকে আমরা এসেছি, এসে এই দিক থেকে চলে গেছিলাম, এবার আমরা এই দিকে সোজা যাব। তো এই যে এখন চলে এসেছি, এটা হচ্ছে গোপালনগরের ব্রিজ। ছোট্ট একটা খাল মতো আছে এখানে, এই যে দেখো এই যে খাল। তো পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বেরোবে ঠিক দুটো আড়াইটার মধ্যে। তো ওখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করেছি, তারপর অনেকক্ষণ গল্প টল্প করলাম। তো এখন আস্তে আস্তে হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে আমরা যাচ্ছি হচ্ছে কলেজের দিকে। আমরা আছি হচ্ছে চারজন, এদিকে আছে সৌম্যজি, দেখে তোমরা চেনো, আর এদিকে আছে শুভেন্দুদা, আইটিআই পড়ছে, আর শুভেন্দুদার পাশে মলয়। তো এক্ষুনি দেখো হেডফোনটা খুলে দিল, এতক্ষণ হচ্ছে বৌদির সঙ্গে কথা বলছিল, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা দাঁড়াও, আচ্ছা আমি বলি শোনো, তোমার হচ্ছে এখন তো সব সরকারি চাকরি খুঁজছে, ঠিক আছে, তোমার তো সরকারি চাকরি নেই, তাহলে তুমি কি করে পটালে? এখনকার মেয়েগুলো সব সরকারি চাকরিওয়ালা ছেলে চাইছে, তাই তো? আচ্ছা মেয়েগুলো কি কোনোদিন ভেবে দেখছে যে আমি কি করি, বা তার ফ্যামিলি, তার ফ্যামিলিতে কোনোদিন, তার ফ্যামিলির লোক কোনোদিন সরকারি চাকরি করছে? আমার স্বপ্ন আছে নিজে কিছু একটা করবো, কিন্তু পূজা পদ্ধতি করে ওখান থেকে আমি করলে বেরোতে পারবো, তারপর এই টেকনিক্যাল লাইন নিয়ে পড়ছি, এটা নিয়ে করলে বেরোতে পারবো, তারপর ওই গ্রাজুয়েশন করাবো, তারপরও বেরোতে পারবো, তারপর যদি না কিছু করতে পারে বিদেশ পালিয়ে যাবো। বাহ, এই ভালো স্বপ্ন, বিদেশে গেলে কি আছে, ভালো ইনকাম আছে, ওটাই করবো। ভাই লাখপতি হয়ে যাবো, লাখপতি, লাখপতি, তখন আর মেয়ের অভাব হবে না, করোড়পতি তো না হই, লাখপতি হবো। আরে আমি, আমার আর একটা প্রশ্ন, এই ধরো যারা সরকারি চাকরি করছে, ঠিক আছে, সরকারি, এবার মেয়েগুলো কি চাইছে, সরকারি চাকরিওয়ালা ছেলে, আচ্ছা ধরো আমি সরকারি চাকরি করবো না, কিন্তু ওই যারা সরকারি চাকরি করছে, যারা তত টাকা পাচ্ছে, আমি সেটা করবো, অবভিয়াসলি তাহলে ডবল টাকা পাবো, ডবল টাকা পাবো, তাহলে আমার, আমাকে মেয়ে পোষাবে, আমাকে প্রপোজ করবে না নাকি, বা আমার মেয়ে আসবে না নাকি, কোয়া করে না, এটা আমার একটা প্রশ্ন আছে। ভাই ইউটিউবার যথেষ্ট দেখতে হ্যান্ডসাম আছে, ভাই মেয়ে কেন, অনেকে আসবে, আসবে সাগর মেলা হচ্ছে, আমাদের সাগর মেলায় মনে এত গাড়ি হয়নি, এমন অবস্থা। অনেক বাইরে বাইরে থেকে এসছে পরীক্ষা দিতে পরীক্ষার্থীরা। তো এখন আমরা এই যে গাছ দেখতে পাচ্ছ, গাছের নিচে বসে আছি, এই যে দেখতে পাচ্ছ উপরে গাছ, আর আমরা এখানে বসে আছি, অনেক গার্জেনরাও ওখানে বসে আছে, দেখতে পাচ্ছ সব এইসব বসে আছে, দেখতে পাচ্ছ কখন পরীক্ষার্থীরা বেরোবে, হাসি খুশি মুখে বেরোবে, যারা ভালো ভালো প্রিপারেশান নিয়ে এসেছিল তারা খুব হাসি খুশিভাবে বেরোবে, আর যারা একদম পড়েই নি পরীক্ষা দিতে এসছে, তারা ও হয়েছে পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বেরোলে দেখা যাবে। তো আড়াইটা বাজতে আর 10 মিনিট বাকি, আড়াইটা বাজলেই পরীক্ষা শেষ, আর সকল পরীক্ষার্থীরা বেরোবে। তো এক্ষুনি ঘন্টা পড়লো, আর এদিকে সব গার্জেনরা দাঁড়িয়ে গেছে, তো এখন সকল পরীক্ষার্থীরা বেরোচ্ছে। তো যেই দাদা হচ্ছে পরীক্ষা দিতে গিয়েছিল, সেই দাদা হচ্ছে পরীক্ষা দিয়ে চলে এসছে, বলছে দারুণ পরীক্ষা হয়েছে, এই যে হচ্ছে টেট পরীক্ষার প্রশ্ন দেখতে পাচ্ছ, বলে এত ইজি প্রশ্ন, বাচ্চাদের প্রশ্ন। তো এই যে দেখতে পাচ্ছ টেট পরীক্ষার প্রশ্ন, তো মনে করো আমিই পরীক্ষা দিয়েছি, বুঝলে? তো কেউ খারাপ গালি গালাজ দিও না, তো আমি পরীক্ষা দেইনি, আমার একটা দাদা এসেছিলো পরীক্ষা দিতে। তো দেখো এখন পুরো মাঠ ফাঁকা হয়ে গেছে, আর কয়েকটা গাড়ি আছে, এরা বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাচ্ছি, খুব খিদে পেয়ে গেছে, তাই এখন খেতে চলে এসেছি। তো এখন হচ্ছে চিকেন চাউ খাবো। তো চিকেন চাউ খাওয়ার পর এখন আমরা তোমাদেরকে রামগঙ্গা দেখাতে নিয়ে যাচ্ছি। তো রামগঙ্গা হচ্ছে ওই পারে, আর রামগঙ্গার খেয়াঘাটটা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে খেয়াঘাটটা। তো ওখান থেকে ঘোরাঘুরি করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে পাথর ব্রিজে কিছুক্ষণ দাঁড়াবো, দাঁড়ানোর পর তারপর বাড়ি যাবো।
এখন চলে এসেছি এই যে পাথরের ব্রিজে, এদিকে হচ্ছে সানসেট হচ্ছে, ওয়াও লাগছে। তো এইটা হচ্ছে পাথরের ব্রিজ, আর ওই যে হচ্ছে নদী, আর এদিকে হচ্ছে জঙ্গল, আর এদিকে হচ্ছে সানসেট হচ্ছে। তো গাইজ, আজকে টেট পরীক্ষা দিয়ে দিলাম, মানে দারুণ হয়েছে পরীক্ষা, না পরীক্ষা দিয়েও দারুণ হয়েছে পরীক্ষা। সে যাই হোক, কেউ রাগারাগি করো না, কেউ কমেন্ট সেকশানে গালি গালাজ করো না। তো এটা একটু ক্লিক বেট ছিল, ভিউ টিউ হচ্ছে না, তো ভিউ পাওয়ার জন্য একটু ক্লিক বেট করলাম। তো আমি টেট পরীক্ষা দিইনি, আমার একটা দাদা পরীক্ষা দিয়েছে। তো যাই হোক, পরবর্তী সময় যদি আমার সময় হয় তাহলে আমিও টেট পরীক্ষা দেবো, আর টেট পরীক্ষা না হলেও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম তো আছে, অন্যান্য কম্পিটিটিভ এক্সাম দেবো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো, বাই বাই। Thank you.